আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ক্লাসে। গত ক্লাসে আমি আর্টিকেলের একটা অংশ, ইনডেফিনিট আর্টিকেল নিয়ে কথা বলেছিলাম, আজকে আর্টিকেলের ডেফিনিট অংশ নিয়ে কথা বলছি। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্লাসের জন্য, যা আমার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণার কাজ হবে। ওকে, তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো ডেফিনিট আর্টিকেল। সেই ডেফিনিট আর্টিকেল হলো দি। তো ডেফিনিট আর্টিকেল কখন ব্যবহার করা হয়? কোনো কিছুকে যখন সুনির্দিষ্টভাবে বোঝানো হয়, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, বিষয়, এটাকে যখন সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়, অর্থাৎ দি ব্যবহার করা হয়। তো আমরা পরের এক্সাম্পলগুলো দেখতে থাকি এবং আমার মনে হয় এক্সাম্পলগুলো আলোচনার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমেই চলে যাই আমাদের প্রথম সেন্টেন্সে। এক নম্বর সেন্টেন্সে আছে আই হ্যাভ এ ফ্যান। এখানে এ ব্যবহার করা হয়েছে, এ অবশ্যই ডেফিনিট আর্টিকেল নয়, আপনারা জানেন যে সেটা ইনডেফিনিট আর্টিকেল। কিন্তু এর সাথের বাক্যটাই দেখেন, দি ফ্যান ইজ রেড ইন কালার। দি ফ্যান ইজ রেড ইন কালার। এখানে প্রথমে বলেছিলাম যে এ ফ্যান, আই হ্যাভ এ ফ্যান, বাট আমার যে একটা কলম আছে সেই কলমটাকে এখন নির্ধারণ করা হয়েছে। পরের বাক্য বলা হয়েছে দি ফ্যান ইজ রেড ইন কালার। তো এটা এখানে কিন্তু প্যানটাকে স্পেসিফাই করা হয়েছে। সো এটা এখন ডেফিনিট হয়ে গেল। যখন কোনো কিছুকে স্পেসিফাই করে বলা হয় সেটাই হবে ডেফিনিট আর্টিকেল, এবং সেখানে আমরা দি ব্যবহার করব। এই জন্য এখানে আমরা দি ফ্যান ইজ রেড ইন কালার ব্যবহার করেছি। ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পলগুলোতে চলে যাই। নাম্বার টু, আচ্ছা, দি শর্মা ইজ এ বিগ রিভার। এখানে কেন দি ব্যবহার করা হলো? এই যে ডেফিনিট আর্টিকেল, এর কিছু রোলস আছে এরকম যে নদী, মহাসাগর, ওকে, নদ নদী, এগুলোর নামের পূর্বে দি ব্যবহার করা হয়। সো আমরা এটা মাথায় অটো সেট করে রাখি, যখনই আমরা কোনো নদ নদী বা সাগর মহাসাগরের নাম পাবো, দ্বীপপুঞ্জ, পর্বতমালা ইত্যাদির নাম পাবো, তার পূর্বে আমরা দি বসিয়ে দেবো, ঠিক আছে? আমরা যেমন সুরমা একটি নদী, এরকম পদ্মা, মা ব্রহ্মপুত্র, মেঘনা, এই সমস্ত যখন নদী আমরা পাই, ওকে, যমুনা, তারপরে আমরা কী ব্যবহার করবো? দি ব্যবহার করবো। এখানে নদীর নামের পূর্বে দি ব্যবহার করা, এই কথাটা আমরা রেখে, নদীনালার, নদ নদীর নামের পূর্বে কী ব্যবহার করা হয়? দি ব্যবহার করা হয়। সুরমা একটা নদী, জন্য দি ব্যবহার করা হচ্ছে। পরেরটা দেখে আমরা, ব্যাস, বে অফ বেঙ্গল, দি বে অফ বেঙ্গল ইজ টু দি সাউথ অফ বাংলাদেশ। এখানে দুইটা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এখানে একটা দি, এখানে একটা দি ব্যবহার করা হয়েছে। তো কেন এটা হলো দি বে অফ বেঙ্গল? এটা হলো সমুদ্র, তাই না? বে অফ বেঙ্গল কি? সমুদ্র, আমাদের দেশের দক্ষিণ অংশে অবস্থিত বে অফ বেঙ্গল। সো সমুদ্রের নামের পূর্বে দিবস, আমি আগেই বলেছিলাম। আবার এখানে হলো দি সাউথ, টু দি সাউথ, দি বেঙ্গল, দি বে অফ বেঙ্গল ইজ টু দি সাউথ অফ বাংলাদেশ। ওই যে দি সাউথ, যে দিকগুলো আছে, দিক, সাউথ কি? দক্ষিণ, দিক। হ্যাঁ, এটা হলো সমুদ্র, সাগর, মহাসাগর, উপসাগর, ঠিক আছে? সমুদ্র, সাগর, মহাসাগর, উপসাগর, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি বসাই। দিকের পূর্বে দি সাউথ, কয়টা দিক আছে? সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ, নর্থ ইস্ট ইত্যাদি, ঠিক আছে? এই দিকের নামের পূর্বে আমরা কী বসাবো? আর্টিকেল দি বসাবো। এখানে আরেকটা রোল আমরা দেখে নিলাম। এবার নাম্বার ফোরে চলে আসি, ড্যাশ হিমালয়েস আর ইন নেপাল। হিমালয়েস নেপালে অবস্থিত। এই যে হিমালয়েস, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা হলো প্লোরাল নাম্বার। হ্যাঁ, হিমালয়ের সাথে একটা অ্যাস লাগানো আছে। সো দি পর্বতমালা, হিমালয়েস হলো কি? পর্বতমালা, অনেকগুলো পর্বতের সমষ্টি, তাই না? যার মধ্যে একটা বড় শৃঙ্গ আছে, এভারেস্ট। যাই হোক, আমরা হিমালয়েস, এখানে যদি পর্বতমালা দেখি, দ্বীপপুঞ্জ দেখি, সেখানে আমরা আর্টিকেল দি বসাবো, সেটা এই জন্য এখানে দি বসানো হয়েছে। এছাড়া ডেফিনিট আর্টিকেল দি বসে পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে। দি কোরআন ইজ এ রিলিজিয়াস বুক। হ্যাঁ, এছাড়া দি বাইবেল ইজ এ, একইভাবে, ওকে, একইভাবে দি বাইবেল ইজ এ রিলিজিয়াস বুক, দি গীতা ইজ এ রিলিজিয়াস বুক, দি ত্রিপিটক ইজ এ রিলিজিয়াস বুক। ওকে, তাহলে কি হচ্ছে, দিটা আমরা বাইবেলের পূর্বে বসাচ্ছে,
ত্রিপিটকের পূর্বে বসাচ্ছি কি তার পূর্বেও দুই বসাবো, কারণ এগুলো হলো রিলিজিয়াস বুক। একই সাথে আমরা জানি সংবাদপত্রের নামের পূর্বেও কিন্তু দুই বসে। হি রিডস দি ইত্তেফাক ডেইলি, হি রিডস দি প্রথম আলো ডেইলি, হি রিডস দি ইনকিলাব ডেইলি। ওকে, এরকম তারপরে চলে যাই পৃথিবীতে। কিছু পরের বাক্যটা আছে কি, দি সান সেটস ইন দি ইস্ট। এখানে দুইটা দি ব্যবহার করা হয়েছে, দুইটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছে এই বাক্যে। এখানে আমরা দেখি দি সান, পৃথিবীতে কিছু কিছু একক জিনিস আছে, দি সান, সান, মুন, আর্থ, ওকে, স্কাই, এগুলো একটা একটা জিনিস। প্রতিদিন যে সমস্ত একক জিনিস আছে ওই সমস্ত জিনিসের নামের পূর্বে দি বসানো হয়, ডেফিনিট আর্টিকেল দি বসে। এই জন্য দি সান সেটস ইন দি ইস্ট, দি মুন শাইন্স অ্যাট নাইট, এইভাবে হবে। ওকে, দি স্কাই ইজ ব্লু। এখানে দেখেন দি ব্যবহার করা হয়েছে ইস্টের পূর্বে, কেন আগেই বলা হয়েছিল দিক, দিকের পূর্বে দি বসে, সেই জন্য ইস্ট হলো দিক একটা, তার পূর্বেও দি বসেছে। সাকিব ইজ দি বেস্ট, ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস। সাকিব একটি ছেলে, সে ক্লাসের সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা ছেলে। তো এই যে সুপারলেটিভ ডিগ্রি, টলেস্ট কথাটা কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে না? তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিবসে, মাথায় রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিবসে। ওকে, তাহলে দি টলেস্ট বয়, একইভাবে আমরা যদি বলি যে সাকিফ ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, বেস্ট, গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি। সাকিফ ইজ দি ব্রাইটেস্ট বয় ইন দি ক্লাস বলতে পারি, আমরা বলতে পারি সাকিব ইজ দি স্মলেস্ট বয় ইন দি ক্লাস, ক্যান টুই? আমরা কীভাবে বলতে পারি না, অবশ্যই। তাহলে এইভাবে আমরা যত সুপারলেটিভ ডিগ্রি পাবো, যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি পাবো তারপরে আমরা কী বসাবো, আর্টিকেল দি বসাবো। ওকে, চলে যাই আমরা পরের এক্সাম্পলে। অফ দি টু গার্লস নুহা ইজ দি মোর বিউটিফুল। এখানে মোর কথাটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, তাই না? সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দি বসে না, আর্টিকেল দি কম্পারেটিভ ডিগ্রিতে বসে না। কিন্তু এই বাক্যে কেন বসলো? যদি দুইটি বস্তু, দুইটি ব্যক্তি, দুইটি বিষয়ের মধ্যে তুলনা করা হয়, দুয়ের মধ্যে যখন তুলনা করা হয় সেই ক্ষেত্রে আর্টিকেল দি বসাবো আমরা, কেমন? তো দেখো, অফ দি টু গার্লস নুহা ইজ দি মোর বিউটিফুল গার্ল। ওকে, মোর বিউটিফুল। এখন পরের বাক্যে আমরা চলে গেলাম, হি ওয়াজ বর্ন অন দি 10th নভেম্বর। ওকে, এখানে দি 10th নভেম্বর, 10th নভেম্বর ইজ এ ডেট, ইজন্ট ইট? 10th নভেম্বর ইজ ডেট। সো ডেটের পূর্বে যখন তারিখ দেওয়া হয়, তারিখের পূর্বে কি বসাই আমরা, আর্টিকেল দি বসে। একই সাথে আমাদের মনে রাখতে হবে যে কোনো অর্ডিনাল নাম্বার বা কোঅর্ডিনাল নাম্বার যাই বলে আমরা ক্রমবাচক সংখ্যাগুলোর পূর্বে সবসময় আমরা আর্টিকেল দি ব্যবহার করি। সব ক্রমবাচক সংখ্যার পূর্বে কি ব্যবহার করা হয়, আর্টিকেল দি ব্যবহার করে। হি ইজ দি ফার্স্ট বয় ইন দি ক্লাস, হি ইজ দি সেকেন্ড বয় ইন দি ক্লাস, হি ইজ দি 10th বয় ইন দি ক্লাস। ওকে, এরকম নভেম্বর ইজ দি 10th is the 11th month of the year, নভেম্বর বছরের 11th মাস। এইভাবে আমরা যদি দেখি যে কোঅর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে, ক্রমবাচক সংখ্যাগুলোর পূর্বে, তারিখবাচক সংখ্যাগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। এছাড়া আরও বিভিন্নভাবে আর্টিকেল দি এর ব্যবহার আছে। আমি যে আর্টিকেল বিষয়টা নিয়ে আমরা দাঁড়িয়েছি সেখানে আমরা শিখব যে কোথায় কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেখানে কিছু গ্যাপ দেওয়া থাকে যেখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। তো ছাত্রছাত্রীরা সেখানে আনসার করতে যেয়ে একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে সেখানে সে এ ব্যবহার করবে না দি ব্যবহার করবে বা এন ব্যবহার করবে। তো আসলে তো সেখানে কোনো আর্টিকেল হবে না, এরকম স্থানেও গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপগুলো কীভাবে তারা উতরিয়ে যাবে, কীভাবে সেখানে ক্রস ফিল দিয়ে ফিল আপ করবে, কোথায় সে কোনো আর্টিকেল ব্যবহার করবে না, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করবো। আজকের ভিডিওটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি, আজকে আমরা কোনো বোর্ড ব্যবহার করিনি, আমি ডিজিটালি এই ক্লাসটি প্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে।
দেখেন প্রথম এক্সাম্পলটা এখানে আছে, মাই এল্ডার ব্রাদার রিডস ইন ঢাকা ইউনিভার্সিটি। এখানে ঢাকা ইউনিভার্সিটির আগে গ্যাপ আছে এবং সেখানে ক্রস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। প্রশ্ন হলো কেন সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। দেখেন ঢাকা ইউনিভার্সিটি হলো একটা প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমরা সবাই জানি যে প্রপার নাউন কোনগুলো, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা স্থানের স্পেসিফিক নামই হলো প্রপার নাউন। আর প্রপার নাউনগুলো সবসময় শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। সো ক্যাপিটাল লেটার দিয়ে যে সমস্ত নাউন থাকবে তার পূর্বে আমরা, বা সেটা যদি প্রপার নাউন হয় তার পূর্বে আমরা কী করবো না, আর্টিকেল বসাবো না। সেটা আমি এখানে বলতে পারি। আমাদের সেকেন্ড এক্সাম্পল হলো মাহরুন গোজ টু ড্যাশ স্কুল ডেইলি। এখানে স্কুলের পূর্বে আর্টিকেল বসানোর জন্য ড্যাশ দেওয়া আছে, কিন্তু সেখানে কোনো আর্টিকেল না বসে ক্রস বসবে। কারণ হলো গো টু এর পরে যদি স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল বা মস্ক বা জেল থাকে, তাহলে সেখানে যদি প্রাথমিক উদ্দেশ্যে কেউ গমন করে, অর্থাৎ ছাত্ররা স্কুলে পড়াশোনা করতে যায় স্বাভাবিকভাবে, রোগী চিকিৎসা নিতে হসপিটালে যায় স্বাভাবিকভাবে, সেখানে কোনো আর্টিকেল বসানো প্রয়োজন নেই। পরের এক্সাম্পলটা যদি দেখি, উই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন। এখানে ট্রেনের পূর্বে কোনো আর্টিকেল বসেনি। মব গো আর ট্রাভেল এরপরে বাই এবং ওই যানবাহনের পূর্বে যদি ড্যাশ থাকে সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। আমাদের পরের এক্সাম্পলগুলো দেখে যদি খেয়াল করে দেখেন, সেখানে আছে ড্যাশ ওয়াটার হ্যাজ নো কালার। সো ওয়াটার এর পূর্বে যে ড্যাশ দেওয়া আছে সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে হচ্ছে না। কারণ কি, আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্র্যাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে ড্যাশ ওয়াটার হ্যাজ নো কালার। পরের এক্সাম্পলগুলো কীভাবে দেখেন, ড্যাশ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ ক্রস কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কোথাও আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। ড্যাশ ওয়াটার ইজ মেড ফ্রম হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এখানেও কোনো আর্টিকেল ব্যবহার করতে হয়নি। ড্যাশ মিল্ক ইজ নিউট্রিশিয়াস ফুড। ড্যাশ ওয়েল ফ্লোটস অন ওয়াটার, একইভাবে দ্য ট্রুথফুলনেস ইজ দি গ্রেটেস্ট অফ ওয়েল ভার্চু ইন এ ম্যান। ট্রুথফুলনেস ইজ দি গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যান। এখানে ট্রুথফুলনেসের পূর্বে, মিল্কের পূর্বে, ওয়েলের পূর্বে, ওয়াটারের পূর্বে, কাইন্ডনেসের পূর্বে কোথাও আর্টিকেল ব্যবহার করতে হয়নি, অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে। পরের এক্সাম্পলটি আমরা যদি খেয়াল করে দেখেন, কাউস আর ইউজফুল অ্যানিম্যালস। এখানে কাউজের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। সেখানে যে রোলটা আমরা, যে রোলের কারণে এটা করতে হয়নি, সেটা হলো কাউন্টেবল নাউন যদি প্লোরাল হয় তবে তার পূর্বে আর্টিকেল ব্যবহারের প্রয়োজন নেই। তো কাউজ প্লোরাল। একইভাবে স্টুডেন্টস আর দ্য ফিউচার হোপ অফ এ নেশন, অ্যান্টস আর ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমেলস, ডগস আর ফেথফুল অ্যানিমেলস, টাইগার্স আর ফেরোশিয়াস অ্যানিমেল। এই যে প্লোরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহারের প্রয়োজন পড়ে নেই। ওকে, ধন্যবাদ। এবার চলেন আমরা দেখি পরের স্লাইডে। The boy is regular, the girl was honest. এই জায়গায় কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কেন ব্যবহার করা হয়নি? সাধারণত আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে যদি নাউন থাকে তখন আর্টিকেল ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভের সাথে যদি কোনো নাউন না থাকে সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। এই কারণে রেগুলার এবং অনেস্টের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। পরের স্লাইডে পরের রোলটা আমরা দেখি, হি ইজ এ গুড বয়। এখানে গুড এবং বয়, অ্যাডজেক্টিভ এবং নাউন উভয়টাই আছে, কিন্তু কি নেই, উভয়টার মধ্যে, উভয়টার মাঝখানে একটা গ্যাপ দেওয়া আছে আর্টিকেল বসানোর জন্য। আসলে এখানে গুড বয় এর আগে কিন্তু একটা আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে, কিন্তু গুড এবং বয় দুইটার মাঝে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। একইভাবে মিমি ইজ এ গার্ল এ ব্যবহার করা আছে, সেখানে কোনো আর্টিকেল, আর নতুন করে কোনো আর্টিকেল দেওয়া দরকার নেই, একটা আর্টিকেল তো অলরেডি ব্যবহার করা হয়েছে। জয় ওয়াজ এ নোবেল পার্সন, নোবেল এবং পার্সনের পূর্বে মাঝখানে আর কোনো আর্টিকেল ব্যবহারের প্রয়োজন নেই, কেননা এ নোবেল দেওয়াই আছে। তারপরে মূলত অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটার মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, সেই পয়েন্টটা আমাদের মনে রাখলে হবে। তারপর চলে যাই, হিজ ফ্যান ইজ নাইস। এই যে হিজ ফ্যান ইজ নাইস, এখানে দেখেন হিজ কথাটা হলো পসেসিভ, তাই না, পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে, যেমন মাই, ইয়োর, হিজ, আওয়ার,
হার দেয়ার ইটস নো এইগুলোর পর কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। পসিবের পরে বা নয়ের পরে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। এই কারণে হিজ ফ্যান, হিজ এ পেন বা হিজ দি পেন ব্যবহার করতে হয়। হিজ ফ্যান ইজ নাইস, দিস ইজ আওয়ার স্কুল, হি হ্যাজ নো ফ্যান। ওকে, পরের সেন্টেন্সের যদি খেয়াল করি, মিস্টার শাকিল, এখানে একটা কমা দেওয়া আছে, দেখেন, হেডমাস্টার অফ পুরা স্কুল ইজ হাই এডুকেটেড। ওই যে দুইটা কমার মাঝখানে অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ। ওই অ্যাপোজিটিভে যদি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভে যদি কি অ্যাপোজিটিভের নাউন থাকলে নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হয় না, অ্যাপোজিশনের নাউনে আর্টিকেল ব্যবহার করতে হয় না। তারপরে এক্সাম্পলটা দেখি, উই হ্যাভ সাপার অ্যাট 10 PM, উই হ্যাভ সাপার অ্যাট 10 PM, আমরা রাত 10টায় রান্না খাবার খাই। এখানে সাপারের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। কেন আর্টিকেল ব্যবহার করা হয় না? রান্না করা খাবার, যেমন ব্রেকফাস্টই হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, সাপার হোক, তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। ইউজুয়ালি আই টেক ড্যাশ এক্সাস ব্রেকফাস্ট অ্যাট 8 AM, এখানে ব্রেকফাস্টের পূর্বেও কোনো আর্টিকেল ব্যবহার করতে হয়নি, ঠিক একই কারণে। তারপরে এক্সাম্পলে চলে যায়, আই ড্রোভ থ্রু ড্যাশ পার্ক স্ট্রিট অ্যান্ড ড্যাশ বঙ্গবন্ধু এভিনিউ। এই উভয় জায়গায় আমরা ক্রস ব্যবহার করেছি, কারণ হলো রাস্তার নামের সাথে যদি রোড কথাটা না থাকে তাহলে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না, আর রাস্তার নামের সাথে যদি রোড থাকে তাহলে সেখানে কিন্তু দি ব্যবহার করতে হয়। এখানে স্ট্রিট এবং এভিনিউ আছে, স্ট্রিট এবং এভিনিউ থাকার কারণে সেখানে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল, টুম্পা লাভস মিউজিক। এখানে মিউজিকের পূর্বে একটা ড্যাশ দেওয়া আছে এবং সেখানে ক্রস ব্যবহার করা হয়েছে, কারণ হলো মিউজিক, পোয়েট্রি, আর্ট এগুলোর পূর্বে কোথাও আর্টিকেল ব্যবহার করতে হয় না। তারপর এক্সাম্পল আসি, টেলিভিশন, ক্রস টেলিভিশন ইজ অ্যান ইজি মিন্স অফ এন্টারটেইনমেন্ট। এখানে টেলিভিশনের পূর্বে ক্রস ব্যবহার করা হয়েছে, আমি বলে রাখি টেলিভিশন এবং রেডিও তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হয় না, সেখানে ক্রস ব্যবহার করতে হয়। হোয়াটস অন ড্যাশ টিভি টুনাইট, এখানে টিভির পূর্বে, টিভি মানে টেলিভিশন, তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, জন্য এখানে ক্রস ব্যবহার করা হয়েছে। দ্য বয় আর প্লেয়িং ফুটবল, দ্য বয় আর প্লেয়িং ফুটবল, ফুটবলের পূর্বে একটা ড্যাশ দেওয়া আছে, সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। ওকে, তো কেন আর্টিকেল ব্যবহার করা হয়নি? কিছু কিছু গেম, খেলাধুলার যে নামগুলো আছে, যেমন চেস, ফুটবল, ক্রিকেট বলেন, সেগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরের এক্সাম্পলে আমরা যাই, টুথ অ্যাক, ক্রস টুথ অ্যাক ইজ হরিবল। টুথ অ্যাক, টুথ অ্যাক মানে দাঁত ব্যথা, তাই না? টুথ অ্যাক ইজ হরিবল। এই অবস্থায় এখানে টুথ অ্যাকের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। বলে রাখি, কোল্ড, ফিভার, ডায়রিয়া, ম্যালেরিয়া, খলেরা, টুথ অ্যাক, ব্যাক এক, স্টমাক, এই ধরনের বিভিন্ন ডিজিজের নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা প্রয়োজন, এই জন্য একটু থেকে পূর্বে আর্টিকেল ব্যবহার করেন। পরের এক্সাম্পলগুলো সেম, হি ইজ সাফারিং ফ্রম ড্যাশ কোল্ড, ক্রস কোল্ড, মেনি পিপল সাফার ফ্রম ড্যাশ ডায়রিয়া, ক্রস ডায়রিয়া, হি গোজ টু, হি হ্যাজ গট ড্যাশ টুথ অ্যাক, ক্রস টুথ অ্যাক, হি কামস ব্যাক অ্যাট ইভিনিং। সো এখানে সময়ের উল্লেখ করা হয়েছে, তো এই বাক্যটা হি কামস ব্যাক অ্যাট ইভিনিং, তো মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এগুলোর পূর্বে কোথাও কোথাও আমরা দেখি, যেমন ইন দি ইভিনিং, ইন দি মর্নিং ইত্যাদি থাকে, দি ব্যবহার করা হয়, কিন্তু অ্যাট যদি থাকে, ইনের স্থলে যদি অ্যাট থাকে, সেখানে অ্যাটের পরে আর্টিকেল ব্যবহার করতে হবে না, সেখানে ক্রস ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে চলে গেলাম এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দি হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি ইজ এ সিনসিয়ার পার্সন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ভার্ব ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে একজন ব্যক্তির কথাই বলা হয়েছে। একজন একজন ব্যক্তিকে যদি বোঝানো হয় এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত থাকে তার একাধিক পদবী, সো সেখানে প্রথম পদবীর পূর্বে শুধু আর্টিকেল বসবে, কিন্তু দ্বিতীয় পদবীর পূর্বে আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। তো ওই যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজনকে একই, দুজন একই ব্যক্তি হওয়ার কারণে সেখানে সেক্রেটারির পূর্বে ক্রস ব্যবহার করা হয়েছে। আমরা দেখি পরে এক্সাম্পলটা, ক্রস ম্যান ইজ মর্টাল, ড্যাশ উইম্যান ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স।
এখানে ম্যান এবং উইমেন দেওয়া আছে, উভয়টা দ্বারা নারী পুরুষ জাতি বোঝানো হয়েছে। এই নারী পুরুষ জাতি বা মানব জাতি বুঝাইলে তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, এই কথাটা আমরা খেয়াল রাখি। কিন্তু ইংরেজ জাতি দি ইংলিশ, দি বেঙ্গলিস, বাংলা জাতি বেঙ্গলি জাতি, ইন্ডিয়ান দি ইন্ডিয়ান হবে, তাই না? ওই সব কিন্তু মানব জাতি বুঝালে সেটা অর্থাৎ ম্যান উইমেনের পূর্বে আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, সেটাই এখানকার বলার হয়েছে। পরের এক্সাম্পলটা দেখি, শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড, শ্রীলঙ্কার পূর্বে কোনো আর্টিকেল দেওয়া হয়নি। ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড, এখানে মাউন্ট এভারেস্টের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কারণ কি? কারণ একটা মাত্র দ্বীপ, একটা মাত্র পর্বত, একটা মাত্র হ্রদ যদি বোঝায় তার পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না। কিন্তু তাহলে দেখলাম আমরা কি, যে পর্বত, একটামাত্র পর্বত, একটামাত্র হ্রদ বা একটামাত্র দ্বীপ বোঝালে তার পূর্বে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার যদি থাকে পর্বত, পর্বতের বেলায় হোক, দ্বীপের বেলায় হোক আর হ্রদের বেলায় হোক, সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। কিন্তু আমরা দেখেছিলাম হিমালয়েজের পূর্বে দ্বীপ বসে, এখানে প্লুরাল ছিল, ঠিক আছে, আন্দামানস এগুলোর প্লুরাল ছিল, সেখানে সেই জন্য সেখানে দ্বীপ বসানো হয়েছে। কিন্তু সিঙ্গুলারের পূর্বে এই সমস্ত বিষয়ে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না। এখানে পরের এক্সাম্পলটাও কীভাবে দেওয়া হয়েছে, ড্যাশ কাস্পিয়ান ইজ দি লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। পরের এক্সাম্পলটা দেখি, বাংলা ইজ আওয়ার মাদার টাং, ওকে, এখানে বাংলার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। ভাষার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, এই জন্যই বাংলার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার। পরের এক্সাম্পলটা কীভাবে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ক্রস ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা যদি বলি যে দ্য ইংলিশ আর ব্রেভ, হ্যাঁ, দি ইংলিশ আর ব্রেভ, অর্থাৎ ইংরেজরা সাহসী জাতি, সেক্ষেত্রে কিন্তু জাতিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে ভাষাকে বোঝানো হচ্ছে না। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল দেওয়ার প্রয়োজন নেই এখানে, এই জন্যই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার শিক্ষার্থীদের সাথে এগুলো শেয়ার করবেন। আর এছাড়া আপনারা যদি আরও ভিডিও পেতে চান তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও চান, কী কী বিষয়ের উপরে আপনার ক্লাস চান। যদি এরকম চান তাহলে ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি থাকতে চাই আপনাদের সাথে। এই সৎ ব্যক্তি রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।